রাজধানীর কোরবানির পশুরহাটের খবর জানাচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম রবি তিনি রয়েছেন কমলাপুর পশুরহাটে রবি রাত পোহালি ঈদ একেবারেই শেষ পশুর পশুরহাটের চিত্র কেমন দেখছেন ধন্যবাদ টুপা আমি এই মুহূর্তে আছি কমলাপুর পশুরহাটে এখানে বলতে গেলে পশু শূন্য হয়ে গেছে একেবারে আপনারা দেখেন যে প্রায় তিন ভাগের দুই ভাগ পশু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে এবং ব্যাপারীরাও খুব খুশি এবং তারা বলছে যে আসলে অন্যান্য বাড়ির তুলনায় এবার তাদের আসার চেয়েও বেশি দামে তারা গরু পশুগুলো তারা বিক্রি করেছে তো আসলে পশুর যেই অবস্থা প্রত্যেকটা বাঁশ ইতিমধ্যে খোলা হয়ে গেছে গরু বাধার যেই বাসগুলা ছিল পশু যেখানে বাধার রাখা হয়েছিল সেইগুলো খোলা শুরু করে দিয়েছে অর্থাৎ পশুগুলো যেহেতু বিক্রি হয়ে গেছে সেহেতু আর হাটের যেই ইজারাদার যারা আছেন তারা ইতিমধ্যেই সেই তাদের কাঠ বাস বা এগুলো তাদের তাদের নিতে শুরু করেছে এবং পিছন্ন কাজও ইতিমধ্যে সিটি কর্পোরেশনের লোকজন করতে শুরু করেছে তো গরুর বর্তমান বাজার যেটা হয় যেটা আসলে গরু শূন্য হয়ে যাওয়ার কারণে গরুর বাজারটাও অনেক বেশ চড়া হয়ে গেছে তো এই এই ক্ষেত্রে বেশ চড়া হয়ে গেছে এবং যেই গরুটা ইতিমধ্যে বিক্রি হয়েছে সকালবেলা আমরা যেটা দেখেছি এক লাখ টাকা বিক্রি হতে সেই গরুটা এখন বিক্রি হচ্ছে এক লাখ তিরিশ চল্লিশ বা কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি তো আমরা এক পাইকারির কাছে শুনবো আসলে তার অনুভূতির কথা আমরা যে গরুটা বেচি এক লক্ষ টাকা এই গরুটা এখন আপনার এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা আর গতবার আপনার গরু নিয়ে আমরা অনেক টাকা নস খেয়ে গেছি এবার আপনার গরু নিয়ে আমরা নবান আছি তো আসলে সর্বশেষ অবস্থা আর কি বলবো দেখতেই পাচ্ছেন আসলে ক্রেতা যারা কিনেছেন তারা অবশ্যই জিতেছেন আর যারা এখনও কিনতে পারেননি তাদের জন্য আসলে সামনে কি অপেক্ষা করছে এটাই আমাদের দেখার ব্যাপার তো ধন্যবাদ এই ছিল আমার কাছে সর্বশেষ গরুর হাট থেকে